শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই ভালো আছো। আমরাও ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকের ভিডিওটা আমাদের তিনজনের ছবি দিয়ে শুরু করলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট বাবুটার ছবি দিয়ে। এখন বাজে সকাল 7টা, আমি তো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ আমি 1/2 কেজি মাংস নিয়েছি, আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, নিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আমি প্রথমে দিয়েছি স্বাদমতো লবণ, তারপর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটছি, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ শুকনো জল বাটা, আর দিয়েছি 1/2 চামচ আদা বাটা, আর এখানে 5 চামচ সরিষার তেল দিয়ে, আর 1টা পেঁয়াজ কুচি করে কেটে মাখিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 6 চামচ সয়াবিন তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে অল্প কিছু জিরা দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে। তারপর আমি মাংসটা ঢেলে দিয়ে কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভুনা ভুনা করে ভেজে নিচ্ছি, যেহেতু মাংসটা পরোটার সাথে খাওয়া হবে, আর একটু ভুনা ভুনা হলে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু ভুনা ভুনা করে ভেজে নিচ্ছি। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই যে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর মাংসটা রান্না করার আগে আমি এখানে ময়দা মাখিয়ে রেখেছিলাম। এই যে এখন আমি সবগুলো পরোটা বেলে নেব। এই যে আমি বেলে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। আর আমি এখন আমার মেয়েটার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে এসেছি আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য। এই যে এখন আমি আমার মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, মেয়েটাকে খাওয়ানোর পরে আমরা একটু বসে, অনেকদিন হয়ে গেছে লুডো খেলা হয় না, তাই ভাবলাম বসে না থেকে একটু লুডো খেলি, তাই আমরা একটু লুডো খেললাম। খেলার পরে আমি এখন আম মাখাতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা আম মাখা খাবো, আম মাখাটা খেয়ে আমি আবার দুপুরে রান্নাটা করে নেব। এই জন্য আম মাখা খেয়ে আমি প্রথমে স্নান করতে যাব, স্নান করার পরে আমি দুপুরে রান্নাটা করে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। সকালবেলার পরোটার মাংস খেয়ে তেমন একটা ভালো লাগছে না, আসলে মশলা জাতীয় খাবার আমাদের শরীরের পক্ষে ভালো না, কিন্তু আমাদের সবারই মশলা জাতীয় খাবারটাই একটু বেশি পছন্দ, এই জন্য মশলাটাই খাওয়া একটু বেশি হয়। তারপর ভাবলাম একটু পাতলা ধরনের কিছু রান্না করি, মশলা কম মশলা দিয়ে, এই জন্য দুপুরে ভাত রান্না করেছি, আর ছোলার ডাল পাতলা করে রান্না করেছি, আর কই মাছ আর লাউ দিয়ে তরকারি রান্না করেছি। আর তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের উপর, সবার উপর দিয়েই এখন খুবই একটা খারাপ সময় যাচ্ছে। আমরা সবাই এই সময়টা বাসায় থাকবো, নিরাপদ থাকবো, সচেতন থাকবো, আর কেউই খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হব না। আর আমাদের আশেপাশে যারা আছে খুবই অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের আমরা যতটুকু সম্ভব আমরা নিজেদের সাধ্য মতো তাদের সাহায্য করার চেষ্টা করব। আর এইভাবেই আমরা সাহায্য করব যে নিজেরাও সেফ থাকলাম আর অন্যদেরও উপকার করতে পারলাম। আর একটা কথা আমরা সবাই মনে রাখবো যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, তাই আমরা সবাইকে নিজেদের সাধ্য মতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করব সবাই মিলে। আর সবাই যে যেখানেই আছি সবাই সেই জায়গায় বসেই, কেউ বাসা বাড়িতে যে যেখানেই আছি সেই জায়গায় বসে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে হে ঈশ্বর, যে যেখানেই থাকুক সবাই যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই সবার জন্য করব। আর তোমরাও আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি,
আর আমাকে সবাই কমেন্টস করে জানাবে যে তোমরা সবাই কেমন আছো। হয়তো আমি কিছু করতে পারবো না, কিন্তু যদি তোমাদের কোনো খারাপ বা সমস্যার কথা শুনি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবো যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যদি সবাই ভালো থাকো তাহলে শুনে ভালো লাগবে না, সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। আর আমার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।